বিশ্বনাথে ব্রিটিশ চ্যারিটি প্রতিষ্ঠান ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সিইও ডক্টর মোহাম্মদ শানুর আলী মামুনের সভাপতিত্বে ও বিশ্বনাথের কোঅর্ডিনেটর গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায়দের ফ্রি চিকিৎসা সেবা এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। শুধুমাত্র গরিব অসহায়দের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার জন্য ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে বিশ্বনাথে বিশ্বমানের একটি হসপিটালের স্বপ্ন প্রবাসীদের সহযোগিতায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডক্টর এম এ কুদ্দুস চৌধুরী, ইসহাক একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজ, পোর্টসমাউথ ইউথ ভয়েস ইউকের সাবেক চেয়ারপারসন শেখ সাইদা নূর মারিয়া, মোহাম্মদ আব্দুস সালাম, শেখ সঞ্জিদা শারমিন শিবা। এতে এলাকার বিপুল সংখ্যক গরিব অসহায় রোগীর ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করা হয় এবং হুইল চেয়ার প্রদান করা হয়।